আশা তো রেখে গে এ লয়ানি আরে আমি বন্ধুর পিড়িতেই মজিয়া আমি নষ্ট করলাম সোনার যৌবন জগতেই আসিয়া রে আমি বন্ধুর পিড়িতেই মজিয়া গাটাইলের গো ঘটনা বাই গো শোনেন মন দিয়া ওই যে কেমন প্রেম করলো রে দুইজন জগতে থাকিয়া রে বদলক ছিল ধনে রত্ন টাকা পয়সা তারে আল্লাহ যে পুরা দিল ধনে রত্ন টাকা পয়সা আল্লাহ গেল রে দিয়া তাহার ঘরে একটা ছেলে গো শোনেন মন দিয়া ওই যে সুজাত মিয়া নামে রাখিল তাহার জগৎ ছোট সময় হইতে সুজাত মিয়াকে ভাই স্কুলেতেই দিল গাটাইলো স্কুলে যাইতো ভাই গো প্রকাশ করতে হইল ওই যে গাটাইল স্কুলে তেরে যাইতো সোজা ছবাতেই দেই কইয়া রে তাহার ঘরে একটা কন্যা আল্লাহ ভাই গো দিল ওই যে জোরি ইনা তার নাম রাখিল ভাই গো সবাতেই দেই কইয়া রে স্কুলেতে তারে ভাই গো লেখা পড়ার জন্ম দিল ওই যে জোরি ইনা যে যাই গো গাটাল ভাই সবাতেই দেই কইয়া রে তাও সবাত বলেছি ওই সুজাত জোরি না খেতে কির জন্য যোগাযোগ করুন আলোক সজ্জা টাঙ্গাই জরিনা কেউ ছোট্ট সময় স্কুলে লেখাপড়া করার জন্য গাটাল স্কুলে ভর্তি করে দিলেন এদিকে রহিম বক্স তালুকদারের ছেলে সুজাত মিয়া
সেও গাটাল স্কুলে লেখাপড়া করে পাশাপাশি দুইটা বাড়ি স্কুলে যাওয়ার সময় করেন কি সুজাত মেয়ে এবং জরিনা একত্রিত হয়ে স্কুলে যায় আবার স্কুল ছুটির পরে জরিনা এবং সুজাত মিয়া একত্রিত ওরা দুইজন বাড়িতে ফিরে এইভাবে কিছুদিন গাটাল স্কুলে লেখাপড়া করে দুজন মিলে একত্রিত বাড়িতে যায় আবার একত্রিত স্কুলে যায় এভাবে যাওয়া আসা করতেছে বাড়িতে লাগিল সুজাত মিয়াও এদিকে তে ভাই গো যুবক হইল ওই যে জরি ইনার রূপের কথায় আমি যাইতেছি বলিয়া রে করতেছি বর্ণনা এ জগতে জরিনা রূপের হয় না যে তুলনা রূপ যৌবন নে জরিনা অতুলনীয় ছিল আল্লাহ তারে এত রূপ ভাই গো জগতে তে দিল ওই যে জরি ইনার রূপে গো সবাই যাইত পাগল হইয়া রে রূপে দেশবাসী সবাইরে পাগল হইল ওই যে সুজাত মিয়াও হইল রে পাগল জরিনার রূপ দেখিয়া রে সুজা জরিনাকে ভালো রে বাসলো তাই কোনদিন জরিনার কাছে বলে না খুলিয়া একদিন দুইজন রাস্তায় বাড়ির দিকে রে যায় সহলিয়া ওই যে হঠাৎ এ রাস্তায় জরিনার কাছে সুজাত বলতাছে খুলিয়া রে রাস্তাতে দুজন যাইতেছে হঠাৎ সুজাত মিয়া জরিনার সম্মুখে দাঁড়িয়ে বলতেছে জরিনা একটা কথা বলতে চাই জরিনে বলতেছে কি কথা বলো বলতেছে বারোটা বছর একত্রিত স্কুলে যাই আবার বাড়িতে যাই কোনোদিন আমি তোমার কাছে কোনো কথা বলি নাই তবে তোমার রূপ যৌবন দেখে তোমার রূপের বাহার দেখে আমি পাগল হয়ে গেছি আমি তোমাকে আমার মন প্রাণ দিয়ে ভালোবাসি কিন্তু এ কথা আমি তোমার কাছে বলার জন্য কোনোদিন তোমার সম্মুখে দাঁড়াই নাই তবে আজকে বলতেছি তোমাকে যদি আমি না পাই তাহলে জীবন আমি বাঁচব না আমি তোমাকে আসলে ভালোবাসি Thank you.
করতে এসে বর্ণনা এমন কথা তুমি এই জগতে আমায় বইল না আমার পিতা আমাতা শুনলে রে কথায় আমায় ফেলিবে মারিয়া রে গরিবের মেয়ে জগতে থাকি ওই যে তোমার এর সাথে কেমনে প্রেম চলে আমার তোমারই দেই কইয়া রে সুজাত মিয়াও বাড়িতে গেল আমি সবাতেই জানাই রাত্রি বেলায় জরিনা বাই গো আপন গরে শুইয়া মনে মনে বাসে সেদিন শোনেন মন দিয়া ওই যে সুজাত কেউ যে বাসে গো ভালো তিনি জগ হতেই থাকিয়া রে বলতে পারে না ভাই গো সবাতেই দেই কয়া ওই যে কাগজ নীলর হাতে শোনেন সুজাত মিয়ার কাছে গো সেই দিন একটা পত্র যে লেখিল তোমায় আমি বাসি ভালো জগতে থাকিয়া লজ্জায় লোক সমাজে কই নাই আমি সোনরে মন দিয়া মেয়ে মানুষের মোবকে ফাটে গো তবু যে ফুটে না তাই তো বন্ধু তোমার গো কাছে আমি বলতে যে পারি না ওই যে তুমি কি বন্ধু করো দেখা একবার আমার সঙ্গে আসিয়া রে একটা পত্র লিখলো হে বন্ধু হে সুজাত মিয়া একসঙ্গে লেখাপড়া করি আমিও তোমাকে আমার মন প্রাণ দিয়ে ভালোবাসি কিন্তু লজ্জার ভয়ে লোক সমাধান বলতে পারি না তাই তুমি আমার সাথে একবার নিরবেশে দেখা কর তোমার সাথে আমার কথা আছে এই চিঠিখানা লিখে সুজাত মিয়ার কাছে পৌঁছে দিলেন সুজাত মিয়া করলেন কি চিঠিখানা পায়া জরিনার সাথে দেখা করার জন্য চলে গেলেন নীরবে যখন নীরবে এক জায়গার ভিতরে সুজাত এবং জরিনা দেখা করলেন একই জায়গায় করলো রে দেখা সুজাত তাহার বাড়িতে যাইয়া প্রেমের আলাপ করছে সেই দিন দুইজনে মিলিয়া ওই যে জরি
से दिन बोलते से ही बहु जाइया रे বাসি ভালো দেখো জগতে থাকিয়া তোমায় যদি না পাই বন্ধু তোমারে দেই কইয়া এ জীবনে বাঁচব না গো আমি জগতে থাকিয়া ওই যে দুইজন সেদিন হাতের দরে কি ওয়াদা যায় কহরিয়া রে হাতেতে দরিয়া তোমায় সারা অন্য কাউকে আমি করব না দেবি তোমায় সারা অন্য কাউকে যদি দিয়া যায় কোহরিয়া রাসুল যেন সাপায়ত করে নামায় জগতে থাকে ওই যে রাসুল ফুলের সাপায়ত হইতে আমি বঞ্চিত যাব হইয়া রে তোমায় সারা অন্য স্বামী নিব না জগতে থাকি তোমায় সারা অন্য কারো কাছে যদি বসি গবিয়া রাসুল যেন সাপায় করে নামায় হাস ওই যে এই করলো রে সেই দিন সেই দিন বাড়ি যায় চলিয়া এইভাবে প্রেমের আলাপ করে দুইজনে মিলিয়া ওই যে কেমন প্রেম করলো রে দুইজন জগতেই থাকিয়া রে এইভাবে প্রেমের আলাপ চললো দুইজনের ভিতরে কিছুদিন গত হওয়ার পরে লোক সমাজে প্রকাশ পাইল যে সুজাত এবং জরিনার ভিতরে যেন কি লুকে আছে ওরা গোপনে কি আলাপ করে যেন ওদের দুইজনের সাথে প্রেম হয়েছে যখন লোক সমাজে কানাঘুষা চলল আব্দুল আহেদ মিয়া মনে মনে চিন্তা করলো মেয়েটা তো আমার বিয়ের উপযোগী হয়েছে এখন যদি মেয়েটা বিয়ে না দেই তাহলে মেয়েটা আমার কলঙ্ক করতে পারে এই চিন্তা ভাবনা করে একটা পাত্র খোঁজার জন্য আব্দুল আহেদ মিয়া দেশ দেশান্তরে ঘোরা শুরু করলেন জরিনাকে বিয়ে দিবে পাত্র খুঁজিতে খুঁজতে এই চৈতট গ্রামেরই আব্দুল মজিদ মিয়া নামে এক ভদ্রলোক ছিল তাকি দিয়া বিয়ে ঠিক করলেন জরিনার জরিনাকে বিয়ে দিবে যখন এই বিয়ের প্রোগ্রাম করে আসলেন জরিনা সংবাদ পাইলেন যে জরিনাকে বিয়ে দেওয়ার জন্য প্রোগ্রাম করেছে এবং আব্দুল মজিদ মিয়ার সাথে তার বিয়ে
সবকে যেই বাসে ভালো জীবন ও যৌবন দেয়া যে তাকে সারা বাজব না সেই জগতে থাকিয়া দেবে প্রেম সাগরে ডুব দিয়েছে সেই সুজাত রে যে সুজাতকে সারা অন্য স্বামী গ্রহণ করবে না যার যার হইয়া জরি না এসে দিন তোর সেরে কান্দ না ওই যে ওয়াহেদ মিয়ে সেই দিনকে মনে কর মোহ যায় কোহরিয়া রে দিন বিয়ের দিনই ওয়াহেদ গেল কোহরিয়া লোকজন সেই দিন দিল রে দাতাই জগ হতে থাকিয়া রে আব্দুল ওয়াহেদ মিয়া লোকজন দাওয়াত করলেন এবং দিন তারিখ ধার্য করলেন শুক্রবার আব্দুল মজিদ মিয়ার কাছে তাকে বিয়ে দেবে এ সংবাদ পাইয়া জরিনা দাদদার হয়ে কানতেছে দু চোখের পানিতে তার বুক বাইসা যাইতেছে একটা চিঠি লিখে সুজাত মিয়ার কাছে পৌঁছে দিলেন যে হে বন্ধু তুমি আমার সাথে দেখা করো কেননা আমার আব্বাজান আমাকে বিয়ে দিতেছে আমি তো তোমার সাথে প্রেম করছি তোমাকে সারা এ পৃথিবী তার অন্য স্বামী গ্রহণ করবো না কাজেই তুমি আমার কাছে আসো তোমার সাথে আমার কিছু কথা আছে এদিকেতে বিয়ার দিন তারিখ ভাই গেল যে আসিয়া নশা সাজে মজিদ মিয়ায় আসতে সে সহলে সুজাতের কাছে জরি নাই সংবাদ দে পাঠাইয়া সুজাত মিয়া আসতে পারলো না ভাই শোনেন মন দিয়া ওই যে নশার সাজে মজিদ মিয়া সেদিন পৌঁছিল যেই যাইয়া রে আসিল জরিনাকে গোসল করাইতে হুকুম মজে দিল ওই যে জরিনাকে গোসল খানায় সেই দিন যাচ্ছে লইয়া রে জরিনাকে গোসলখানা নিয়ে যাইতেছে গোসল করানোর জন্য এদিকে বিয়ের সমস্ত লোকজন বাড়িতে এসে হাজির আব্দুল মজিদ মিয়া নশার সাজে এসে হাজির হয়েছেন যখন জরিনাকে গোসলখানা নিয়ে গেল দুটি চোখের পানিতে জরিনা বুক ভাসিয়ে দিতেছে সবাই মিলে গোসল করতেছে জরিনাকে গোসলের পরে যখন জরিনাকে ঘরে নিয়ে গেল বিয়ের কাপড় চোপড় অলংকার পরাইতেছে জরিনাকে বিয়ে দিবে
সবাই মিলে যখন কাপড় চোপড় অলংকার পরাইলো জরিনাকে সবাই মিলে জরিনাকে ঘরে গেল লইয়া বিয়ার অলংকার পরাইতেছে শোনেনে মন দিয়া যে বিয়ার দুটি চোখের পানিতে জরিনার ভাই বুঝাচ্ছে বাসিয়া সুজাতকে সারা এই জগতে ভাই গো বলবে না যে বিয়া ওই যে সুজাত কে না পাইলে সে যে যাবে যে মোহরিয়া রে ভাই জান বিয়ের কবুল আনতে গো ভাইগণ সাকি চলেই গেল সেদিন যো হরিণা ভাই গো চুপ করেই বসে রইল যে বিয়ার কবুল দেনা হরিণা দেখেন জগতেই থাকিয়া রে বিয়ের কবুল দে না জরিনায় ভাই গো আলোক সজ্জা টাঙ্গাইল কানছে ইজাজার হইয়া সুজাতকে যেই বাসে ভালো তিনি জগতেই থাকিয়া ওই যে যার সাথে যার গোপন পীরিত ভাই গো শোনেন মন হইয়া রে সারাটা রাত্রি চেষ্টা করলেন জরিনা কবুল বলতেছে না দু চোখের পানিতে পরনের শাড়ি ভিজে যাইতেছে ফজর হয়ে আসছে আব্দুল আহেদ মিয়া মনে মনে চিন্তা করলো মেয়ে যদি বিয়েতে রাজি না হয় কবুল না বলে তাহলে আমার ইজ্জত থাকবে না একটা দা হাতে নিয়ে যে বলতেছি মা জরিনা তুই যদি বিয়েতে রাজি না হস কবুল না করস তাহলে আমার মানের জোর থাকবে না আমি স্ত্রী কুটুম্ব সবাইকে দাওয়াত করে এনেছি তাহলে আমার হাতে একটা দা দেখ এ দা দিয়ে আমি আত্মহত্যা করব এ জীবন আর পৃথিবীতে রাখবো না এ কথা শুনে জরিনা আব্বার দিকে তাকে দেখে একটা দা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে উঠিল কান দিয়া আব্বা জানের হাতে তোলো সেদিন শোনেনে মন দিয়া ওই যে বিয়ার কবুল করলো দরি না সেদিন কান দিয়া কান দিয়া রে জন্য ভাই মরিয়া গুণাগার হইব আমি সেই শেষের দিনে যায় ওই যে তাই তো সেদিন কবুল করলো জহরি নাই জগতে থাকিয়া রে ¶¶
तार यह कान से जोड़ी न ताई दोगो ते ताहा की यारी बस सजा साजाइलो से दिन मोदी सुंदर कोरिया बसर गोरे गेलो गो मोदी मिया जोरी ना के संगे लया ওই যে দুটি সুখের পানিতে জড়ি না দিতে বুক যে বাসাইয়া রে বাসর করে পৌঁছলেন মজিদ মিয়া জড়ি না দু সুখের পানিতে বুক বাসাই দিতেছে যখন মজিদ মিয়া বাসর করে বসছিলেন জনে মজিদ মিয়ার পায়ে সালাম করে বলতেছে স্বামী আপনার কাছে আমার বাবা আমার মা বিয়ে দিয়েছে আপনি আমার স্বামী তবে একটা কথা বলবো মজিদ মিয়া বলতেছে কি কথা বলে আমার এই জীবন যৌবন দেহ প্রাণ আমি একজনকে শুভে দিয়েছি তার নাম সুজাত মিয়া এবং ওয়াদাও করেছি তাকে ছাড়া এই পৃথিবীতে আর আমি অন্য স্বামী গ্রহণ করব না তাই আমি আপনার কাছে অনুরোধ করতেছি সুজাত মিয়া স্যার আমার এই পৃথিবীতে আর অন্য স্বামী নাই আমার যেন মানবজাতির আপনি ক্ষতি না করেন আপনি আমার ধর্মের ভাই গো ধর্মের লাগে দোহাই মানিজ্যতের করবেন না গো ক্ষতি আপনাকে জানাই ওই যে সুজাত কে জীবন যৌবন আমার সব দিছি সুপিয়ারে সজা হইতে সেই দিন বাহিরে চলে গেল ওই যে সারা রাত পোহাইলো জোরে না সেদিন কান্দিয়া কান্দিয়া রে হজর উঠে মজিদ মিয়া বলতেছে জরিনা তুমি কাপড় চোপড় অলংকার যা কিছু আছে সমস্ত কিছু পরো আমি তোমার বাবার বাড়িতে তোমাকে নিয়ে যাব এই কথা বলে মজিদ মিয়া বললেন কি জরিনাকে ওনার আব্বার বাড়িতে চলে নিয়ে চলে গেলেন যতগুলি অলংকার কাপড় চোপড় দিয়েছিল সমস্ত কিছু নিয়া যা বলতেছে ওনার শ্বশুর আব্দুল আহাদ মিয়ার কাছে আব্বা যান আপনার মেয়েটা আমার কাছে বিয়ে দিয়েছিলেন তবে দুর্ভাগ্যবশত আমি আপনার মেয়েকে রাখতে পারলাম না কেননা আপনার মেয়ে একজনকে ভালোবাসে তার নাম সুজাত মিয়া তাই আমি আপনার মেয়েকে এ মুহূর্তে এখনই আমি তালাক দিয়ে যাইতেছি এই কথা বলে মজিদ মিয়া কাপড় চোপড় অলংকার সমস্ত কিছু রেখে চলে গেলেন যাইয়া সেই মুহূর্তেই জনেকে তালাক দিলেন তালাক দিয়ে চলে গেলেন ওনার বাড়িতে যার হইয়া কলঙ্ক যে করলো মেয়েটায় জগতে থাকিয়া ওই যে দুটি সুখের পানিতে ওয়াহেদ মিয়ার বুক দিছে বাসাইয়া রে ভাই গো দিলেন
পৌঁছাইয়া সুজাত মিয়া আসলো চলে সংবাদ পাইয়া ওই যে প্রেমের আলাপ করছে রে দুজন তারা দুইজনেই মিলিয়া রে সুজাত মিয়া চলে গেলেন জৈনের কাছে সুজাত মিয়াকে পাইয়া মন প্রাণ শান্ত হয়ে আলাপ করলেন তারা দুজন এইভাবে যখন কিছুদিন চলে গেল ওয়াহেদ মিয়া মনে মনে চিন্তা করলো মেয়েটা যতদিন আমার বাড়িতে থাকতেছে ততই কলঙ্ক উনি মনে মনে বুদ্ধি করলেন এ কলঙ্ক আমি কি দিয়ে ডাকবো তাই একদিন নিজ ইচ্ছাকৃতভাবে রহিম বক্স তালুকদারের বাড়িতে চলে গেলেন ওয়াহেদ মিয়া যে বলতেছে তালুকদার সাহেব একটা কথা বলতে চাই বলে কি আমার মেয়ে জরিনা আপনার ছেলে সুজাতকে ভালোবাসে তাকে ছাড়া অন্য স্বামী সে গ্রহণ করবে না তাই যদি দয়া করে আপনি আমার মেয়েটাকে পুত্র বধূ হিসেবে আপনার ঘরে তুলে আনতেন তাহলে আমার মানিজ্যত্র বাঁচত কথা শুনে রহিম বক্স তালুকদার রাগে লাল হয়ে বলতেছে ছোট লোক তোমার মেয়ে এক ঘরে বিয়ে দিয়েছিলে এক স্বামীর ঘর হইতে আসছে চলে আর আমার ছেলে বিয়ে করে নাই সেই মেয়েদে আমার পুত্র বধূ হিসেবে আমার ঘরে তোমার মেয়ে কোনো দিন তুলে আনবো না এই কথা তুমি আর কোনো দিন বলো না যখন এই অবস্থায় রহিম বক্স তালুকদার বললেন ওয়াহেদ মিয়া দু চোখের পানি ছেড়ে দিয়ে দাবদার হয়ে কেঁদে কেঁদে বাড়িতে চলে আসলেন আয়সা জরিনাকে বলতেছে জরিনা তোকে আমি অন্য জায়গায় আবার বিয়ে দিতে চাই তুই সুজাতের আর সাক্ষান্ত কর কেননা তারা হলো ধনী ধনাঢ্য লোক তুই আশা করিস না যে তোকে সুজাতের বধূ হিসাবে রহিম বক্স তালুকদার ঘরে তুলে নিবে তাই আমি তোকে অন্য জায়গায় বিয়ে দিতে চাই জীবন যবন মন প্রাণ তার সব দিয়েছি সহতিয়া যে তারে সারা বাজ বনায় আমি জগতে থাকিয়া রে জরিনার কাছে যায় ওয়াহেদ মিয়া দেখে সেদিন সুজাতকে বোঝায় ওই যে আমার বাড়ি আইসো না রে বাবা আমি তোমারে দেই কইয়া রে কথা বললো তুমি আমার বাড়িতে আসো না কেননা আমার একটা মানিজ্যত আছে তোমার বাবায় আমার মেয়েদের তোমার বধূ হিসেবে গড়ে তুলে কোনো দিন নিব না তোমরা ধনী মানুষ আর আমরা হইলাম গরিব দরিদ্র তুমি আমার বাড়িতে আসবে না কিন্তু এইভাবে যখন না করলো সুজাত মেয়ে মানতেছে না প্রত্যেক দিন জরিনের কাছে দেখা করার জন্য চলে যায় এইভাবে কিছুদিন যাওয়ার পর একদিন ওয়াহেদ মিয়া মনে মনে চিন্তা করলো আমার মানিজ্যত বাঁচাইতে হবে আত্মীয় স্বজন ভাই বেরার দর যারা ছিল তাদেরকে নিয়ে একদিন সুজাত মিয়াকে রাত্রিবেলায় ঘেরাও করলো তার বাড়িতে জরিনা টের পাইয়া সুজাত মিয়াকে বললো হে বন্ধু তুমি তাড়াতাড়ি এখান থেকে পালাইয়া যাও কেননা আমার আব্বাজান তোমাকে মেরে ফেলবে সুজাত মিয়া পালাইয়া রওনা দিলেন প্রথমে জোর করে তাকে ধরলেন চেষ্টা করেন ধরে রাখার জন্য রাখতে পারলেন না সুজাত মিয়া পালাইয়া চলে গেল একটা চাদর গায়ের সেখানে রেখে গেলেন সকালবেলায় লোক সমাজে ওয়াহেদ মিয়া প্রকাশ করলেন সুজাত মিয়া আমার বাড়িতে চুরি করার জন্য এসেছিল আমি তার চাদরখানা রেখে দিছি এই সংবাদ তালুকদার সব পাইয়া সুজাত মিয়াকে হাতে পায়ে বান্ধা বাড়িতে নিয়ে গেলেন এবং সমুচিত যা বিচার তাই বিচার করলেন ছেলেকে লোকজনের কাছে বললেন ছেলে আমি বিয়ে করাবো ছোট লোকের পাশ ধরে আমার ছেলেটা নষ্ট হয়ে গেছে
আমার সেদিন সুজাকে দৌড়িয়া হাতে পায়ে বেদেই তার বাড়ি তেরে দেই রাখিয়া ওই যে দেশে দেশে বিয়ার গো পয়ে গাম দিল যেই পাঠাইয়া দিলে সুজাকে সারিয়া যখন দিল একদিনও দেখেন জরিনার বাড়ির দিকে রে চলে গেল কিছু জিনিস পত্র দিয়েছিল শুনেন মনরে দিয়া সেই জিনিস পত্রগুলি সোজা সঙ্গে দে কহরিয়া ওই যে জরি ইনার বাহির বাড়িতে তাই ডাকতে সেই দাঁড়াইয়া রে প্রেমের সময় ছিন্নস্বরূপ একটা রুমাল দিয়েছিল আর কতগুলি চিঠিপত্র দিয়েছিল যে সেগুলি নিয়ে সুজাত মিয়া তার বাহির বাড়িতে দাঁড়িয়ে ডাকতেছে জরিনা একটা কথা শুনে দাও সুজাত মিয়ার কথা শুনে জরিনা পাগলের মতো দৌড়ে বাইরে আসছে এক নজর দেখার জন্য কয়েকদিন যাবৎ দেখা সাক্ষাৎ না যখন বাইরে চলে আসছে সুজাত মিয়া জিনিসপত্রগুলির ভিতরে মেসের কাঠিতে আগুন লাগিয়ে দিয়ে বলতেছে দেখো এই যে তোমার জিনিসপত্র চিঠিপত্র সমস্ত কিছু আগুন দিয়ে পুড়ে চলে গেলাম আজ শুধু তোমার সাথে আমার প্রেমের বন্ধন ছিন্ন হয়ে গেল তোমার সাথে যে সম্পর্ক ছিল আজ সাথে ছিন্ন হয়ে গেল আর এ সম্পর্ক আমি রাখলাম না এই কথা বলে সুজাত মিয়া দৌড়ে বাড়িতে চলে গেলেন দার হইয়া দুটি চোখের পানিতে তার বকে যাইতেছে বাসিয়া ওই যে এদিকে সুজাত মিয়াকে ভাই গো করাইতেছে বিয়া রে নশা সাজে সুজাত মিয়াকে সেই দিনই লয় সাহাজায়া যে বিয়া করাইতে সুজাত মিয়াকে ভাই সেই দিনই গেল লইয়া রে সুজাত মিয়াকে নশার সাথে সাথে জুনকালে গ্রামে নিয়ে গেল এদিকে একজন জরিনের কাছে সংবাদ দিল যে জরিনা তুমি যে সুজাতকে ভালোবাসো সে সুজাত আজকে বিয়ে করার জন্য জুনকাল চলে গেল বলতেছে আমি বিশ্বাস করি না কেন তার সাথে আমার যে সম্পর্ক আমি তাকে ভালোবাসি তার সাথে আমি যে ওয়াদা করেছি আমাকে ছাড়া অন্য কাউকে সে বিয়ে করতে পারে না যখন জুনকাল গিয়ে বিয়ে পড়াইয়া সুজাত মিয়া নববধূ নিয়ে ঘরে চলে আসছে পালকি নিয়া একজন জৈনের কাছে সংবাদ দিল হে জরিনা তুমি তো বিশ্বাস করো না তোমার সুজাত মিয়া আজকে নববধূ নিয়ে ঘরে চলে আসছে ওই যে পালকি দেখা যায় বাহির বাড়িতে দাঁড়িয়েছে জরিনা দেখে যে পালকি নিয়া সুজাত মিয়া ঘরে চলে যাচ্ছে চলেই গেল বাহির বাড়ি হইতে দৌড়ি না সেই দিন লক্ষ্য পহরিল লক্ষ্য করে দৌড়ি না সেই দিন দেখলো ভাই গো চাইয়া
সুজাত মিয়া নববধু লইয়া গরে রে যায় সহলিয়া ওই যে জরিনার এ কথা গেল রে বলে সুজাত নববধু পাইয়া রে নববধু পাইয়া জরিনার কথা ভুলে গেছে সুজাত পরের দিন সকালবেলায় সুজাত মিয়া জরিনার বাড়ির কাছ দিয়ে রাস্তা যাইতেছে এদিকে জরিনার দু চোখের পানিতে বগবাসিয়া নতুন কাপড় অলংকার পরে মনে মনে চিন্তা করলো যার জন্য আমি এ দুনিয়ার সুখ সমস্ত কিছু ছেড়ে দিলাম সেই যখন আমাকে ফিরে চাইল না আমি আর এই জীবন রাখব না আমি আত্মহত্যা করব এই মনোবত্তি নিয়া নতুন কাপড় চোপড় অলংকার পরে সাত সিঙ্গার করে বসে আছে দেখে সুজাত মিয়া ওই রাস্তা দিয়ে যাইতেছে সুজাত মিয়ার কথা শুনে জনে বাড়ি হতে বাহির হইয়া পিছনে দৌড়ে যাইতেছে আর বলতেছে হে বন্ধু হে সুজাত মিয়া আমার দুইটা কথা শুনে যাও হয়তো বধূ হিসেবে আমাকে তোমার ঘরে না নিলে তবে আমি দুইটা কথা বলবো কথা দুইটা শুনে যাও সুজাত মিয়ার ফিরে তাকাইতেছে না পিছনের দিকে যাইতেছে দৌড়ে সন্মুখে চলে গেলেন সুজাত মিয়ার মুখের দিকে তাকাইয়া বলতেছে একটু দাঁড়াও দুইটা কথা শোন আমার তুমি নামাসি রোজা ওরে তোমাকে সামনে রেখে গো আমি করব স্বামী পূজারে ওরে তুমি আমার জগৎ স্বামী রে
এমন কর্ম করলো গো হরি না গো হামু সবাতে জানা আয়ো রে তুমি আমার জগদে স্বামী রে যায় মনে মনে চিন্তা করতেছে যার জন্য আমি পাগল সে যখন আমাকে ফিরে চাইল না এ জীবন আর রাখবো না ওয়াহেদ মিয়ার ঘরে একটা কেরোসিনের টিন ছিল জয়না কলেন কি গোপনে সর্বঙ্গের ভিতরে সেই কেরোসিনগুলি ডাইলা কাপড় চুপড়ে ভিতরে সর্বঙ্গের ভিতরে মাখাইলেন মাখে একটা মেয়ে সাথে নিয়া ওয়াহেদ মিয়ার বাড়ির পিছনে ছিল একটা বাঁশের জার সেই বাঁশের জারে চলে গেলেন আর বললেন আমি এ জীবন আর রাখবো না যার পিড়িতে আমি যার প্রেমে পাগল তাকে যখন পেলাম না এই জীবন রেখে আর আমার লাভ কি একথা মনে মনে চিন্তা করে সেই বাঁশের জার দিয়া নিজের হাতে মেসে আগুন জ্বালাইয়া শাড়ির ভিতরে আগুন লাগাই দিয়ে একটা বাঁশ ধরে দাঁড়িয়ে রইলেন তোমাকে সামনে রেখে গোয়াম করব স্বামী পূজারে তুমি আমার জগদে স্বামী রে সেই দিন দাদা ও কোহরিয়া তবু জরি না কাঁদি দিতেছে রে সেই দিন সুজাত সুজাত কো হইয়া রে ফিরার সময় সুজাত কমিয়া আবার ওই রাস্তাতে যায় বাসের জারে আগুন দেখে গো সেই দিন তোরাইয়া যা আয়ো রে রাস্তা দিয়ে যাইতেছে বাসের যার আগুন দেখে দৌড়ে গেলেন সুজাত মিয়া যাই দেখে জরিনার সর্বঙ্গে ধাও ধাও করে আগুন জ্বলতেছে চুলগুলি পুড়ে গেছে কাপড় চোপড় পুড়ে যাইতেছে তবু জরিনা মারা যান নাই কথা বলতে পারেন সুজাত মিয়াকে দেখে দুটি চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে বলতেছে কান্দিয়া জন্মের বিদায় লইলাম আমি গো আমার বাপ দিও করিয়া রে
সুজাত আগুন নিবাইতে পাহাড়ে মা কান্নার সুর শুনে লোকজন গো ভাইগণ আসিল তখন আরে শত চেষ্টা করে আগুন নিভাইতে পারলো না লোকজন এসে যদিও আগুন নিভাইলো জনের আর বাসার ভরসা নাই সবাই ধরাধরি করে বাড়িতে নিয়ে গেল জনের মাজরুনি দু চোখের পানিতে বুক বাসিয়ে দিয়ে বলতেছে ধরি না তুই কি সর্বনাশ করলি সুজাতের প্রেমে পড়ে তুই শেষটাতে পুড়ে মারা গেলি মায়ের হাতে ধরে এবং মাতাব্বর গণের কাছে বলতেছে ধরি না হ্যাঁ কিছু কিছু কথা বলতে পারে আমি তো জন্মের মতো বিদায় নিয়ে যাইতেছি তবে একটা কথা বলে যাই বলে কি বলে আমি যাওয়ার পরে আমার যার সাথে প্রেম সুজাত মিয়া তার জন্য তোমরা কোনো ক্ষতি না করো যদি কোনো ক্ষতি করো তাহলে সে আঘাত আমার কবরের ভিতরে দিয়ে লাগবে তাই আমি অনুরোধ করলাম সুজাত মিয়ার যেন এই জগতে কোনো কিছু না হয় দেখেন করে রেগেছে মানা তুই যে জন্মের মতো মরলো জরি না দেখেন আগুনেই পুরিয়া রে যেই লইয়া সুজাতেরও জন্য শেষে মরলো আগুনে পুহরিয়া প্রেম কেউ কইরো না ভাই গো সবাতে জানাই প্রেমের বিরসম জ্বালায়াতে ওরে প্রাণের ভাই প্রেমা আগুন যাহার অন্তরে দেখেন জলে রইয়া রইয়া রে সবাতে দেই কইয়া সবাই মরে করবেন দুয়াই একটু হস্ত ওই যে শেষের দিনের আসল যেন আমায় লয় সাপায়তে পহরিয়া রে সজায় যাইয়া সুজাতে যো হরিণা প্রেম কাহিনী সবাই যাবেন পায়া ওই যে এই পর যন্ত দিলাম গইতে আমি শোনেন মন দিয়া রে এরপরের কেসেট সকিনার করুণ কাহিনী জানবেন পায়া ওই
সখী নারী করুণ কাহিনী পাবেন আলেক সজ্জায় যাইয়া রে।